এক হাজার চারশো তেষট্টি জন শিক্ষক কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন এদের মধ্যে স্কুলের এক হাজার একশো বারো জন ও কলেজের তিনশো একান্ন জন শিক্ষক কর্মচারী রয়েছেন প্রতি মাসের গভীর আগ্রহে শিক্ষকরা শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পত্রিকা দৈনিক শিক্ষা ডট কমের এমপিওভুক্তি সংক্রান্ত এই রিপোর্টের অপেক্ষা করেন শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে এমপিও কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয় এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক সভায় অংশ নেয়া কর্মকর্তারা দৈনিক শিক্ষাকে জানান স্কুল কলেজের এক জন শিক্ষক কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন এদের মধ্যে স্কুলের এক জন এবং কলেজের তিনশো জন শিক্ষক কর্মচারী রয়েছেন এসব শিক্ষক কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেয়ে এমপিওর জন্য আবেদন করেছিলেন স্কুলের এক হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের সাতান্ন জন চট্টগ্রাম অঞ্চলের একশো জন কুমিল্লা অঞ্চলের চুয়ান্ন জন ঢাকা অঞ্চলের দুইশো জন খুলনা অঞ্চলের একাশি জন ময়মনসিং অঞ্চলের একশো জন রাজশাহী অঞ্চলের একশো জন রংপুর অঞ্চলের একশো জন এবং সিলেট অঞ্চলের সাতষট্টি জন শিক্ষক কর্মচারী রয়েছেন অপরদিকে কলেজের তিনশো জন শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের তেত্রিশ জন চট্টগ্রাম অঞ্চলের ছয় জন কুমিল্লা অঞ্চলের এগারো জন ঢাকা অঞ্চলের একুশ জন খুলনা অঞ্চলের তেষট্টি জন ময়মনসিংহ অঞ্চলের আঠারো জন রাজশাহী অঞ্চলের একশো জন রংপুর অঞ্চলের সাতাত্তর জন এবং সিলেট অঞ্চলের জন শিক্ষক কর্মচারী রয়েছে